সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আজিজুর রহমান তালুকদার, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি ভালো আছো। আমি গতদিন তোমাদেরকে পর্যাবৃত্তিক গতির সরণ, বেগ এবং ত্বরণের সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছিলে। আমরা সরণের সমীকরণ শিখেছিলাম, সরণ x is equal to a sin omega t, এবং বেগের সমীকরণ আমরা পেয়েছিলাম, বেগ v is equal to ওমেগা রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবং ত্বরণের সমীকরণ পেয়েছিলাম, ত্বরণ এ ইজ ইকুয়াল টু মাইনাস এ ওমেগা স্কোয়ার এক্স। গতদিন যারা ক্লাসটা দেখেছিলে তাদের কাছে এই সমীকরণগুলো পরিচিত মনে হবে। এটি ছিল সরণের সমীকরণ, এটি ছিল বেগের সমীকরণ, আর এটি ছিল ত্বরণের সমীকরণ। সরণের সমীকরণ x is equal to a sin omega t, বেগের সমীকরণ বেগ v is equal to omega root over a square minus x square, এবং ত্বরণের সমীকরণ a is equal to minus omega square x। আমি তোমাদেরকে এর আগেও কিছু গ্রাফের সাহায্যে কিছু বিষয় দেখিয়েছিলাম, আজকেও আমি এই সরণ x is equal to a sin omega t, এটা যদি আমি গ্রাফে প্লট করি তাহলে সরণ এদিকে যদি আমি ওমেগা টি দেই আর এদিকে যদি সরণ এক্স দেই তাহলে তার সমীকরণ লেখচিত্রটা হবে এরকম। এটা আমরা এই বিষয়গুলো আমরা অনেক আলোচনা করেছি। আশা করি যারা শুরু থেকে ক্লাস দেখতেছো তারা এই বিষয়টা পরিষ্কার বুঝতে পারবে। তবে v is equal to omega root over square minus x square, এটি লেখচিত্র কেমন হবে এই বিষয়টা একটু আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই। v is equal to omega root over square minus x square, এই লেখচিত্রটি কেমন হবে, এবং a is equal to minus omega square x, এই লেখচিত্রটি কেমন হবে তোমরা কি বলতে পারবে? আমি আশা করি যেহেতু তোমরা গতিবিদ্যায় অনেক লেখচিত্র, সময় বনাম বেগ, সময় বনাম ত্বরণ লেখচিত্র পড়েছ, এবং গণিতেও অনেক বৃত্ত উপবৃত্ত সম্পর্কে ধারণা তোমরা পেয়েছ, অতএব এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটির লেখচিত্র যদি ত্বরণ এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এবং বেগ ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই দুটির লেখচিত্র একটু আমি বিশ্লেষণ করতে চাই। লক্ষ্য করো, এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেহেতু এখানে ওমেগাটা ধ্রুবক অতএব এটি একটি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ হবে। তার মানে এটাকে যদি আমি লেখচিত্র অঙ্কন করি তাহলে এইদিকে যদি আমি সরণ দিই, যেহেতু আমরা সরণের সমীকরণ করেছি এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তাহলে এদিকে যদি আমি প্লাস এ দিই আর এইদিকে যদি আমি মাইনাস এ দিই তাহলে এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এর আমরা এক্স এক্স হচ্ছে সরণ, সর্বোচ্চ সরণ হবে কত, মাইনাস ওমেগা স্কোয়ার এ। অতএব এইদিকে যদি আমি ত্বরণ দেই তাহলে এইখানে হচ্ছে ওমেগা স্কোয়ার এ, ওমেগা স্কোয়ার এর মান যদি এটা হয় তাহলে এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ, এইটা লেখচিত্রটা হবে এরকম মূল বিন্দুগামী এরকম, এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটার লেখচিত্রটা হবে
এরকম আর এদিকটা হবে এরকম যখন মাইনাস হবে তখন তার লেখচিত্রটা হবে এরকম এবং ওমেগা স্কয়ার এ এটা হচ্ছে তার ত্বরণ আবার b is equal to omega root over a square minus x square এটার লেখচিত্রটা কেমন হবে এটার ক্ষেত্রে আমি যদি সরল প্লাস এ এবং মাইনাস এ দেই তাহলে এটার ক্ষেত্রে বেগের সঙ্গে সরণের লেখচিত্রটা কিন্তু এটা যেমন সহজ ছিল মূলবিন্দুগামী একটা সরল রেখা ছিল এটা কিন্তু মূলবিন্দুগামী সরল রেখা হবে না এটা তোমরা মূলবিন্দুগামী সরল রেখা পাবে না এটা পাবে বেগের সর্বোচ্চ মান হবে কত বেগের সর্বোচ্চ মান হবে ওমেগা বি ম্যাক্স ইজ ইকুয়াল টু আমরা জানি বি ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা x ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বেগের সর্বোচ্চ মান হবে বি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা এ তাহলে আমি এখানে যদি এটাকে যদি বলি ওমেগা এ আমি যদি এদিকে প্রথম ত্বরণের সাহায্যে লেখচিত্র আঁকাইলাম এখন যদি বেগের সাপেক্ষে সরণের লেখচিত্র আঁকাই তাহলে এটার ক্ষেত্রে এটার লেখচিত্রটা হবে এরকম অধিবৃত্তের সমীকরণের মতো হবে অধিবৃত্তের সমীকরণ হবে এটা তোমরা কি বলতে পারবে কেন এটা অধিবৃত্তের সমীকরণ হবে তোমাদেরকে উচ্চতর দক্ষতার ক্ষেত্রে যখন গাণিত এমসিকিউ প্রশ্ন থাকে তখন কিন্তু এই বিষয়গুলো তোমাকে খেয়াল করতে হবে আমরা লক্ষ্য করো ত্বরণের ক্ষেত্রে লেখচিত্রটি পেয়েছিলাম এরকম মূলবিন্দুগামী এদিকে প্লাস এ আর এদিকে মাইনাস এ কিন্তু বেগের ক্ষেত্রে আমরা লেখচিত্রটি পেয়েছি এরকম উপবৃত্ত কেন এটি উপবৃত্ত এটা কি কেউ বলতে পারবে তোমরা একটু বাসায় এই বিষয়টি চিন্তা করবে আমি তোমাদের সুবিধার জন্য একটু আলোচনা করে দিচ্ছি তোমরা উপবৃত্তের সমীকরণ পড়েছো উপবৃত্তের সমীকরণ পড়েছো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 এটা তোমরা উপবৃত্তের সমীকরণ পড়েছো তাহলে আমরা কি এইটাকে উপবৃত্তের সমীকরণ আকার ধারণ করাইতে পারি কিনা একটু লক্ষ্য করো আমি যদি এখন এই সমীকরণটাকে v স্কয়ার সমান সমান ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার এভাবে লিখতে পারি বেগের সমীকরণটাকে আমি ওইটাকে উভয় পক্ষকে যদি আমি বর্গ করে দেই তাহলে এটা হবে v স্কয়ার ওমেগা স্কয়ার ইনটু s স্কয়ার মাইনাস x স্কয়ার তাহলে এটা সমান সমান লেখা যায় ওমেগা স্কয়ার x স্কয়ার প্লাস v স্কয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার s স্কয়ার যদি পক্ষান্তর করা হয় তাহলে এখন যদি উভয় পক্ষকে ওমেগা স্কয়ার s স্কয়ার দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে b স্কয়ার বাই ওমেগা স্কয়ার s স্কয়ার এটা সমান সমান হয়ে যাবে 1 এটা সমান সমান যদি 1 হয়ে যায় তাহলে এটা কে থেকে আমি কি লিখতে পারি এটা সমান সমান আমি লিখতে পারি ওমেগা স্কয়ার ক্যান্সেল হয়ে গেল তাহলে এখানে আসতেছে x স্কয়ার বাই s স্কয়ার প্লাস b স্কয়ার বাই ওমেগা a হোল স্কয়ার সমান সমান 1 যা তোমরা অধিবৃত্তের সমীকরণ পড়ছিলে x স্কয়ার বাই s স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1 অতএব এটা আমি এই ফর্মে নিয়ে গেলাম x স্কয়ার বাই s স্কয়ার প্লাস b স্কয়ার বাই ওমেগা স্কয়ার s স্কয়ার ইজ ইকুয়াল টু 1 যার জন্য সরণের সঙ্গে বেগের যে সমীকরণ সরণের সঙ্গে বেগের সমীকরণের এটি এরকম একটি উপবৃত্তের মতো ছিল এরকম আমরা উপবৃত্ত যখন এদিকে ছিল প্লাস আর এদিকে ছিল মাইনাস এ এবং এটার মান ছিল ওমেগা বেগের সর্বোচ্চ মান ছিল সরণের সর্বোচ্চ বেগের সর্বোচ্চ মান ছিল ওমেগা এ তাহলে আশা করি এই বিষয়টি তুমি বুঝতে পেরেছ যে ত্বরণের ক্ষেত্রে একটি মূলবিন্দুগামী সরল রেখার মতো হয়েছিল কিন্তু বেগের ক্ষেত্রে এটি একটি উপবৃত্তের সমীকরণ হয়েছে এখন আমরা এই বেগের ত্বরণের এবং সরণের যে সমীকরণগুলো পড়লাম এই বেগ ত্বরণ এবং সরণের সমীকরণ সম্পর্কে আরো
পরিষ্কার ধারণা নেওয়ার জন্য এখন একটি লেখচিত্র আমরা দেখব। লক্ষ্য করো, এখানে আমি সরণকে প্রকাশ করেছি। আমরা শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম যে সরণকে আমরা প্রকাশ করতে পারি x is equal to a sin omega t অথবা cos omega t। এখানে আমি x is equal to a cos omega t দ্বারা প্রকাশ করছি। তাহলে বেগ v সমান সমান ddt of x, x এর সাপেক্ষে যদি এটাকে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে বেগ v সমান সমান হবে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি, এবং ত্বরণ হবে ত্বরণ এ ইজ ইকুয়াল টু ডিবি বাই ডিটি সমান সমান এ ওমেগা স্কোয়ার কস ওমেগা টি। লক্ষ্য করো একটি বিষয়, আমি এখানে তোমাদেরকে বোঝার জন্য একটি গ্রাফ অঙ্কন করে দিয়েছি। আমরা কিন্তু যখন ক্লাসের আলোচনা শুরু করেছিলাম তখনই আমরা বলেছিলাম যে থিটা সমান সমান হচ্ছে ওমেগা টি, থিটা সমান সমান হচ্ছে ওমেগা টি, থিটা সমান সমান হচ্ছে ওমেগা টি। এবং এই যে ওমেগা টি, এইদিকে আমি ওমেগা টি আর এইদিকে যদি আমি সরণ দেই তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টির জন্য লেখচিত্রটি হবে এইরকম, লেখচিত্রটি হবে এরকম। কখন? যখন ওমেগা টি এর মান জিরো, কস জিরো, অতএব এখানে এক্স সমান সমান এ। আবার যখন ওমেগা টি, ওমেগা টি সমান সমান ফাইভ বাই টু মানে 90 ডিগ্রি, তখন কিন্তু জিরো। তখন যদি জিরো হয়ে যায় তাহলে আমি কি পেলাম এখানে আসবে, যখন ওমেগা টি সমান সমান ফাই তখন হবে মাইনাস এ, যার জন্য আমি এই যে এই বিন্দুটা দিলাম। তারপরে যখন ওমেগা টি ইজ ইকুয়াল টু থ্রি টু বাই ফাই তখন এই কসের মান জিরো হয়ে যাবে, অতএব সরণ হবে জিরো। যখন টু ফাই তখন সরণ হবে সর্বোচ্চ। তাহলে ওমেগা টি আর এইদিকে সরণের সাপেক্ষে লেখচিত্রটা হলো এরকম। আবার আমি যদি এটাকে ব্যাক ব্যাক ভি ইজ ইকুয়াল টু মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি দ্বারা প্রকাশ করি তাহলে ব্যাক ভি ইজ ইকুয়াল টু মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি এর জন্য আমি যে লেখচিত্রটা পাবো সেই সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি জিরো মানে সাইন জিরো, অতএব ব্যাগের মান হয়ে যাবে কত? জিরো। ব্যাগের মান হবে জিরো। আবার যখন সাইন 90 ডিগ্রি, ওমেগা টি যখন 90 ডিগ্রি তখন ব্যাগের মান হবে ওয়ান, সাইন থিটার মান হবে ওয়ান, অতএব এটার মান হচ্ছে এ ওমেগা মাইনাস এ ওমেগা, যার জন্য এই দিকে আসা হয়েছে। তারপরে তুমি যদি ওমেগা টি সমান সমান পাই বসায় দাও তাহলে ওমেগা টি মানে দশাকোণ, ওমেগা টিটা হচ্ছে দশাকোণ, এই দশাকোণের সাপেক্ষে ব্যাগের যে লেখচিত্রটা পাবে সেই লেখচিত্রটা হবে এরকম। আবার ত্বরণের ক্ষেত্রে একইভাবে ত্বরণ এ সমান সমান মাইনাস এ ওমেগা স্কোয়ার কস ওমেগা টি, তাহলে ওমেগা টি সমান সমান যদি জিরো বসাও তাহলে এটার ক্ষেত্রে লেখচিত্রটা পাবে এরকম। এখন তোমাদেরকে আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি তা হচ্ছে যে সরণের জন্য আমি একটি লেখচিত্র পেলাম, বেগের জন্য একটি লেখচিত্র পেলাম, এবং ত্বরণের জন্য একটি লেখচিত্র পেলাম, এবং তিনটি লেখচিত্রটিকে আমি পাশাপাশি উপস্থাপন করলাম। এখান থেকে তুমি কি লক্ষ্য করতেছো? লক্ষ্য করো, যখন বেগ জিরো, যখন বেগ জিরো তখন সরণ সর্বোচ্চ, যখন বেগ জিরো, যখন বেগ শূন্য সরণ সর্বোচ্চ। আমি কি দেখলাম? বেগ যখন এখানে জিরো তখন সরণ হইতেছে কত? সর্বোচ্চ। আবার এখানে কি দেখলাম? বেগ যখন জিরো তখন সরণ কত? সরণ হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত সরণ হচ্ছে সর্বোচ্চ। আবার কি দেখলাম? বেগ যখন জিরো, এখানে বেগ কিন্তু জিরো, তখন সরণ হচ্ছে সর্বোচ্চ, মানে যখন বেগ শূন্য সরণ হচ্ছে সর্বোচ্চ। আবার এই বেগের ত্বরণের ক্ষেত্রে কি দেখতেছি? লক্ষ্য করো, ত্বরণের গ্রাফের ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি যখন বেগ শূন্য তখন ত্বরণ হচ্ছে সর্বোচ্চ মাইনাস ওমেগা স্কোয়ার এ, আবার যখন বেগ শূন্য, বেগ শূন্য তখন ত্বরণ শীর্ষে অবস্থান করতেছে ওমেগা স্কোয়ার এ, আবার যখন বেগ শূন্য তাহলে বেগ শূন্য ত্বরণ সর্বোচ্চ। তাহলে সরণ এবং ত্বরণের সঙ্গে বেগের যে সম্পর্কগুলো আমরা দেখলাম যে এখান থেকে বেগ যখন জিরো তখন সরণ সর্বোচ্চ, বেগ জিরো সরণ সর্বোচ্চ, বেগ জিরো সরণ সর্বোচ্চ, আবার বেগ জিরো ত্বরণ সর্বোচ্চ। এবং এখানে লক্ষ্য করো, যখন সরণ সর্বোচ্চ ছিল তখন কিন্তু ত্বরণ বিপরীত দিক থেকে সর্বোচ্চ,
মানে সরণ এবং ত্বরণ যে বিপরীতমুখী, সরণ এবং ত্বরণ বিপরীতমুখী। দেখো সরণ এদিক দিয়ে সর্বোচ্চ হয়েছে, ত্বরণ এদিক দিয়ে সর্বোচ্চ, তার মানে তারা পরস্পর বিপরীতমুখী। আবার যখন এখানে সরণ সর্বোচ্চ হয়েছিল তখন ত্বরণ উপরের দিকে সর্বোচ্চ হয়েছে, আবার যখন এখানে হয়েছিল তখন ত্বরণ এদিকে। তাহলে বেগের সঙ্গে ত্বরণ এবং সরণের যে সম্পর্কগুলো, এটা আমি লেখচিত্রের সাহায্যে তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। আরো একটি বিষয় তোমাদেরকে আমি দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা সরল চন্দিত স্পন্দনের, সরল চন্দিত স্পন্দনের সমীকরণ থেকে আমরা পড়েছি যে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। সরল চন্দিত স্পন্দনের সম্পর্ক থেকে আমরা পড়েছি, সরল চন্দিত স্পন্দনের সংজ্ঞা থেকে আমরা পড়েছি ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তার মানে কি? সরল চন্দিত স্পন্দনের ক্ষেত্রে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, এটা কিন্তু সংজ্ঞায় বলা হয়েছে যে একটি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, সেটা হচ্ছে পর্যায়কাল। আর তোমাকে পর্যাবৃত্তির গতির ক্ষেত্রে, স্পন্দন গতির ক্ষেত্রে বলা হচ্ছে পর্যাবৃত্তি গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তাহলে তার গতিকে বলা হয় স্পন্দন গতি। আর তোমাকে এখানে স্পন্দন গতির পাশাপাশি তোমাকে যে বিষয়টি লক্ষ্য করতে হবে, যে ত্বরণ যদি সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়, তাহলে বল যেহেতু ত্বরণের সমানুপাতিক, বল এবং ত্বরণ পরস্পর সমানুপাতিক, ত্বরণ বাড়লে বল বাড়ে, বল বাড়লে ত্বরণ বাড়ে, অতএব বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হবে, বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হবে। এটা হচ্ছে সরল চন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য। তাহলে এই সরল চন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য থেকে আমি যে বিষয়টা তোমাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি তা হচ্ছে, লক্ষ্য করো, আমি যদি এখন এই রকম একটি বিষয় তোমাদেরকে বোঝানোর জন্য উপস্থিত করো, এটি একটি সরল দোলক যদি হয়, তাহলে এক্স হচ্ছে সাম্যাবস্থান হতে সরণ, এক্স সাম্যাবস্থান হতে সরণ, আর এফ দ্বারা বোঝানো হচ্ছে সাম্যাবস্থান অভিমুখী বল, সাম্যাবস্থান অভিমুখী বল। তাহলে আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু বড় করে সরল চন্দিত স্পন্দন একটি আঁকাইলাম, একটি সরল দোলক। তাহলে তোমাকে যে বিষয়টি বুঝতে হবে তা হচ্ছে যে বল এবং সরণ পরস্পর বিপরীতমুখী। তার মানে এখান থেকে একটি কণা যাত্রা শুরু করে যদি এখানে যায়, যখন এখানে যাচ্ছে আমি যে বেগের সমীকরণ পেয়েছি, বেগের সমীকরণের মধ্যে আমরা এখানে যে পেয়ে গেছি বেগ ভি ইজ ইকুয়াল টু জিরো, এখান থেকে যদি সরল চন্দিত স্পন্দনে একটি কণা এভাবে যদি দুলতে থাকে, এখানে যায় সে মুহূর্তের জন্য থেমে যায়, অথবা বেগ হয়ে যায় জিরো। এই অবস্থায় বেগ জিরো, কিন্তু সরণের দিক কোন দিকে? সরণের দিক হচ্ছে সাম্যাবস্থান থেকে এই দিকে, আর বলের দিক কোন দিকে? এই দিকে। আমি কিন্তু তোমাদেরকে বল এবং সরণের দিক কখন কোন দিকে এই বিষয়টি বোঝানোর জন্য তোমাদেরকে এই একটি শীটের কাছে নিয়ে এসেছি। তাহলে এখানে ব্যাক জিরো, যখন কণাটি এখানে অবস্থান করতেছে তখন সরণ, ব্যাক জিরো, সরণের দিক এই দিকে আর বলের দিক এই দিকে, সাম্য অবস্থানের দিকে। তার মানে বল এবং সরণ পরস্পর বিপরীতমুখী। আমি লক্ষ্য করলাম এই অবস্থায় বেগ যেহেতু জিরো, তার মানে এক্স ইজ ইকুয়াল টু এ এবং বল হবে সর্বোচ্চ, এফ ইজ ইকুয়াল টু এম এ, মানে এক্স ইজ ইকুয়াল টু এ, সাম্য অবস্থান থেকে তার সর্বোচ্চ সরণ। আবার এই কণাটি এফ দিক থেকে ঘুরতে ঘুরতে যখন এখানে আসতেছে তখন তার বেগ বৃদ্ধি পাইতেছে। লক্ষ্য করো, মনে করলাম এখানে যখন আসছে তখন তার বেগ হচ্ছে বেগ বি ইজ ইকুয়াল টু সেভেন। তাহলে বেগ বি ইজ ইকুয়াল টু সেভেন, তাহলে সাম্য অবস্থান থেকে তার সরণটা কোন দিকে? সাম্য অবস্থান থেকে তার সরণ এই দিকে, যার জন্য এক্স ইজ ইকুয়াল টু সরণের দিক এই দিকে, কিন্তু বস্তুটা আসতেছে কোন দিকে? এই দিকে, যার জন্য বেগের দিক হচ্ছে এই যে বেগের দিক ভি সমান সমান এই দিকে, সরণ এই দিকে, বলের দিকও এই দিকে। তার মানে কি? আমি লক্ষ্য করলাম যে শূন্য অবস্থান থেকে বলের দিকে বস্তুটা সরণ হওয়ার ফলে, বলের বলের দিকে আসার ফলে তার বেগ বৃদ্ধি পাচ্ছে। জিরো ছিল, সেভেন হয়ে গেছে, এখানে আয়সা মনে করলাম ব্যাগ হয়ে গেছে সেভেন। তাহলে সরণ কিন্তু একই এই দিকে, ব্যাগের দিকে এই দিকে, আর বলের দিক হচ্ছে এদিকে। আর এটা কোন সময়ের অবস্থা? যখন এক্সের মান এর চেয়ে, সরণ বিস্তারের চেয়ে কম,
যখন এটা কি বিস্তারের চক্রম, এটা ছিল সর্বোচ্চ বিস্তার। আবার যখন সাম্য অবস্থানে আসতেছে তখন বেগ সর্বোচ্চ, সাম্য অবস্থানে বেগ হচ্ছে সর্বোচ্চ। আমি মনে করলাম এখানে বেগ হচ্ছে টেন, তাহলে এই অবস্থায় সরণ জিরো, সাম্য অবস্থানে সরণ জিরো, বল জিরো, কিন্তু বেগ এদিকে ক্রিয়াশীল। সাম্য অবস্থানে বেগের দিকটা হচ্ছে এদিকে। আবার যখন সাম্য অবস্থান অতিক্রম করে এখানে আসতেছে তখন আমি বেগের মান কিন্তু এবার কমতেছে, কারণ সরণ হচ্ছে কোন দিকে, সরণ হচ্ছে এদিকে, সরণ হচ্ছে এদিকে, এক্স ইজ ইকুয়াল টু সরণ এদিকে, বেগও দিকও এদিকে, কিন্তু বল ক্রিয়া করতেছে এদিকে, যার জন্য এখানে ছিল বেগের মান বেশি, এখন কিন্তু বেগের মান কমে গেছে। তার মানে মন্দন হচ্ছে, বল সরণের বিপরীত দিকে, ফলে এখানে কিন্তু মন্দন হচ্ছে এবং বেগের মান এখানে কমে যাচ্ছে। তারপরে যখন আবার এভাবে ঘুরতে ঘুরতে কণাটি যখন এখানে চলে আসবে, তখন এখানে যখন আসবে তখন সরণের দিকে এইদিকে, কিন্তু বলের দিক এদিকে। এই বিষয়টিকে আমি তোমাকে বুঝাই দিলাম, বল এবং সরণ পরস্পর বিপরীতমুখী, এবং কোন সময় বল কোন দিকে ক্রিয়া করতেছে, সরণ কোন দিকে ক্রিয়া করতেছে, আমি এই লেখচিত্রের এই শীটের সাহায্যে তোমাদেরকে এই বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা একটু বোঝার চেষ্টা করলে, বিষয়টি বইয়ের সঙ্গে যদি আরেকটু আলোচনা করা হয়, বই যদি তোমরা নিয়মিত পড়ো, তাহলে এই বিষয়টি আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। এখন আমি তোমাদেরকে একটি গাণিতিক সমস্যা দিব, তোমরা এটি বাসায় গাণিতিক সমস্যাটি করার চেষ্টা করবে। গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি গাণিতিক সমস্যা। একটি সরল চন্দিত গতি সম্পন্ন বস্তু কণার গতির সমীকরণ, গতির সমীকরণ x ইজ ইকুয়াল টু 20 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এর পর্যায়কাল 40 সেকেন্ড এবং আদি সরণ 0.2 মিটার হলে কণাটির কৌণিক কম্পাঙ্ক আদি দশা এবং 10 সেকেন্ড সময়ে দশা নির্ণয় কর। আমি তোমাদেরকে বিষয়টি আবার পড়ে শোনাচ্ছি। একটি সরল চন্দিত গতি সম্পন্ন বস্তুকণার, বস্তুকণার গতির সমীকরণ x ইজ ইকুয়াল টু 20 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এর পর্যায়কাল 40 সেকেন্ড এবং আদি সরণ 0.02 মিটার হলে কণাটির কৌণিক কম্পাঙ্ক আদি দশা এবং 10 সেকেন্ড সময়ে দশা নির্ণয় করো। আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটি, তোমাদের বইয়ের কিছু গাণিতিক সমস্যা আছে, সেই গাণিতিক সমস্যাগুলো দেখে এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারবে। আগামী ক্লাসে আমি গতির সমীকরণ, ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন করব। তোমরা একটু বাসায় দেখে রাখবে, ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন করব আগামী ক্লাসে ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি। তবে তোমরাও যে যেখানে আছো সবাই সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং যদিও কোনো প্রয়োজনে বাসা থেকে বের হও অবশ্যই মাস্ক ব্যবহার করবে, এবং সবাইকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।